ফ্রেন্ডস, ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে নোটিশ প্রক্রিয়া চলছিল এবং যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছিল, যেখানে জানানো হয়েছে যে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে যে এক্সাম WBJEE, যেটার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচার ভর্তি হওয়া যাবে, সে এন্ট্রান্স এক্সামের ডেট কিন্তু আমাদের 10 তারিখ লাস্ট ডেট ছিল। তো বন্ধুরা, যারা কিন্তু এখনও আবেদন করেননি, এই ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং কি কি টাইম টেবিল দেওয়া হয়েছে এবং কি কি প্রসিডিওর মেনটেন করাতে বলা হয়েছে, সেটা আমরা অবশ্যই দেখব। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি সেই ওয়েবসাইটের যে নোটিশ, সেই নোটিশে আমরা চলে যাব এবং আমরা দেখে নেব যে সেখানে কিসের কথা উল্লেখ করা হয়েছে এবং কেমনভাবে ফর্ম ফিল আপ এবং লাস্ট ডেট কবে, সমস্যাই থাকবে কিন্তু এই ভিডিওতে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। চলে এসেছি এখানে, লাস্ট ডেট এক্সটেনশন করার কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নোটিশ এক্সটেনশন লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন WBJEE 2022-এর যে অ্যাপ্লিকেশনটার লাস্ট ডেট ছিল 10 জানুয়ারি, সেটা কিন্তু বাড়ানো হয়েছে। ইন ভিউ দ্য অনগোয়িং প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ফর গ্রেটার ইন্টারেস্টেড অফ দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন WBJEE 2022 হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল January 16, সানডে 6 PM। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি বা সেদিন আবেদন করতে গিয়ে ফিরে এসেছেন, সেই সমস্ত বন্ধুদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর। আপনাদের কিন্তু যে ডিটেলস, যে টার্ম অ্যান্ড কন্ডিশন যা ছিল, সমস্তটাই কিন্তু আনচেঞ্জড, সমস্ত ঠিকঠাকই আছে, কোনো চেঞ্জ করা হয়নি। শুধু ডেটটা চেঞ্জ করা হয়েছে, এটা 16 জানুয়ারি করা হয়েছে 10 জানুয়ারি থেকে। তো সো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আবেদন করেননি, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এবং এটি হচ্ছে তাজা খবর আজকেকার জন্য, কেন 12 জানুয়ারি আজকেই রিলিজ হয়েছে এই নোটিশটি। সো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা ফিল আপ করুন এবং আপনাদের ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি এবং আর্কিটেকচার পড়ার স্বপ্ন পূরণ করুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষমে দেখার জন্য। আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।